ওয়ালাইকুম আসসালাম ওরিাত আপনার প্রশ্ন হলো কবরের পাশে বসে কোরআন তেলোয়াত করে তা কবরবাসীকে বকশি দেওয়া কি জায়েজ এতে কি তাদের কোনো উপকার হয় আলহামদুলিল্লাহ রসুলি ওবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কবরের পাশে বসে অথবা দাঁড়িয়ে কোরআন তেলোয়াত করা সম্পূর্ণরূপে হারাম রসুল্লাহ সাহাবাহরাম থেকে আর কোনো প্রমাণ নেই কোন সুরা বা কোন সুরার অংশ তারা তেলোয়াত করেছেন এরকম কোনো সহি বর্ণনা মধ্যে আসে নাই সাহাবিদার আমলের ক্ষেত্রে দুই একটা যে বর্ণিত হয়েছে কউল বা সাহাবিদার আমল সেগুলো সহিদ সনদে প্রমাণিত নয় এজন্য সকল কেরাম এগুলোকে না নাজাইজ বলেছেন এগুলোকে বেদা বলেছেন আর এগুলো বক্সি দেওয়া এটাও একটা ব্যাধাআ কারণ বক্সানোর কোনো নিয়ম ইসলামে নেই বক্স শব্দটাই কোরআন সোনার অন্তর্ভুক্ত নয় আর যেটা বেদাত সেটা দিতে তাদের কোনো উপকার হবেই না এতে তারা কোনো ফায়দা হাসিল করবে না মুরদারের কোনো লাভ হবে না সুতরাং আমাদের সমাজে যে মুরদারের নামে মৃত ব্যক্তির নামে কোরআন খতম করানো হয় অথবা কবরে গিয়ে ছাত্র শিক্ষক মসজিদের ইমাম হাফেজরা যে কোরআন তেলাত করে বসে দাঁড়িয়ে এগুলো সম্পূর্ণরূপে বেদাত এগুলো থেকে বিরত থাকতে হবে রাসুল সুলসালাম সাহেব একগ্রাম থেকে যে আমল প্রমাণিত নয় সেটা বেদাত রাসুলসুলসলাম বুয়াদিসে বলেছেন সেই বখারি ছাব্বিশশো সাতানব্বই সেই মুসলিমের সতেরোশো আঠারো আল্লাহ রসুল বলছেন মানে আমিলা আমলান্দুন কেউ যদি এমন আমল করে যে আমলের ব্যাপারে আমাদের নির্দেশনা নেই সেটা প্রত্যাখ্যাত ও পরিচেজ্য আলম